আল আকিদাতুল হাসানা ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহিমহল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল আকিদাতুল হাসানা এই কিতাবটির অডিও তাহলে চলুন আমরা শুরু করি এই কিতাবটির অডিও এক পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছেন দুই যিনি চিরন্তন ও অনাদি যিনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন তিন তার অস্তিত্ব অবসম্ভাবী তার অনস্তিত্ব অসম্ভব চার তিনি বড় সু উচ্চ শ্রেষ্ঠত্বের সকল বিশেষণে বিশেষিত ত্রুটি এবং বিলুপ্তির সকল নিদর্শন থেকে পবিত্র পাঁচ তিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা ছয় সকল বিষয়ের জ্ঞানী সাত সবকিছুর পর পূর্ণ ক্ষমতার অধিকারী আট তিনি সমগ্র সৃষ্টিকুলের অস্তিত্ব এবং স্থায়িত্বের ইচ্ছাকারী নয় তিনি চিরঞ্জীব সর্বশ্রোতা এবং সর্বদ্রস্তা দশ তার কোনো সাদৃশ্য নেই তার কোনো বিরোধ নেই তার কোনো প্রতিপক্ষ নেই তার কোনো দৃষ্টান্ত নেই কোনো কিছুই তার অনুরূপ নয় এগারো আল্লাহর কোনো অংশীদার নেই অস্তিত্বের অপরিহার্যতা ইবাদতের উপযুক্ততা সৃষ্টি কিংবা পরিচালনার ক্ষেত্রে বারো সুতরাং তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয় আর সর্বোচ্চ পর্যায়ের সম্মান প্রদানকে ইবাদত বলা হয় তেরো তিনি ছাড়া আর কেউই কোনো অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেয় না কাউকে কোনো জীবিকা প্রদান করে না এবং কারো কোনো কষ্ট মুসিবত দূর করে না একমাত্র তিনি সব কিছু করেন আর তা এভাবে যে তিনি যখন কোনো কিছু করার ইচ্ছে করেন তখন কোনো বাহ্যিক উপকরণ গ্রহণ করা ব্যতিরেকেই বলে দেন হয়ে যাও ফলে তা হয়ে যায় তার সব কিছু সম্পূর্ণ করার পন্থা তা নয় যা স্বাভাবিক বাহ্যিক উপকরণের দ্বারা সংঘটিত এবং বাহ্যিক উপকরণের অধীনে সম্পূর্ণ করা থাকে যেমন মানুষ বলে চিকিৎসক রোগীকে সুস্থ করেছেন অর্থাৎ বাহ্যিক উপকরণের অধীনে তার চিকিৎসা করেছেন এবং তাকে পথ্য দিয়েছেন শাসক সেনাবাহিনীকে জীবিকা দিয়েছেন অর্থাৎ তাদের বেতন ভাতা ইত্যাদি দিয়েছেন তো ব্যাহত শব্দের মিল থাকলেও এগুলোর অর্থ ভিন্ন সুতরাং মানুষের দিকে সম্পৃক্ত করা হলে এসব বাক্যের যে অর্থ হয় আল্লাহ আল্লাহতালার ক্ষেত্রে সেই অর্থ ধারতব্য নয় আল্লাহ তালার কোনো সহযোগী নেই পনেরো তিনি কোনো জিনিসের মধ্যে অবতারিত হন না ষোলো তিনি অন্য কোনো জিনিসের সঙ্গে একীভূত হয়ে যান না সতেরো তার সত্তায় অনিত্য কিছু বিরাজ করে না তার সত্তা এবং গুণাবলীর মধ্যে কোনো অনিত্যতা নেই আঠারো হ্যাঁ আল্লাহতালার অনিত্য গুণাবলী যখন তার সংশ্লিষ্ট বিষয়দের সঙ্গে যুক্ত হয় তখন কেবল তার মধ্যে অনিত্যত্ব থাকে যাতে করে কর্ম প্রকাশিত হয় আদতে আল্লাহ তালার গুণাবলীর সম্পর্কযুক্ত হও অনিত্য নয় বরং অনিত্য শুধু সেই সংশ্লিষ্ট বিষয়গুলো অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য সব কিছুই অনিত্য ও নশ্বর আল্লাহতালার নিজে যেমন অবিনশ্বর তার গুণাবলীও অবিনশ্বর এই সকল গুণ অন্য কিছুর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিও অবিনশ্বর এই জন্যে এই সম্পর্কযুক্ত হওয়ার বিধানও বিভিন্ন এবং বৈচিত্র্যপূর্ণ হয় বাস্তবতা হলো আল্লাহতালার সত্তা এবং গুণাবলীর মধ্যে কোনো ধরনের অনিতত্ব নেই মহান আল্লাহ সর্বপ্রকার অনিতত্ব এবং নশ্বরতা থেকে মুক্ত উনিশ তালা কোনো উপাদান গঠিত নন এবং তিনি কোনো দেহের সঙ্গে সম্পৃক্তও নন আর না তিনি দেহবিশিষ্ট সত্তা বিশ তালা কোনো জায়গা বা কোনো দিকে অবস্থিত নন আর না তার দিকে এখানে বা সেখানে শব্দ ব্যবহার করে ইঙ্গিত করা যায় একুশ আল্লাহ তালার জন্যে সঙ্গত নয় যে তার সত্তা কিংবা গুণাবলীর ক্ষেত্রে কোনো নড়াচড়া স্থানান্তর কিংবা পরিবর্তন ঘটবে বাইশ তালার সত্তা থেকে কখনো অজ্ঞতা বা মিথ্যা প্রকাশিত হওয়াও সম্ভব নয় তেইশ তিনি আরসের ঊর্ধ্বে যেমন তিনি নিজের ব্যাপারে জানিয়েছেন তবে এর অর্থ এই নয় যে আর্স তার স্থান বা উপর তার দিক তার ইস্তিওয়া এবং ঊর্ধ্বে সমুন্নত হওয়ার স্বরূপ তিনি ছাড়া এবং সুদৃঢ় জ্ঞানের অধিকারী যাদের তিনি নিজের পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছেন তারা ছাড়া কেউই জানে না চব্বিশ কিয়ামতের দিন তিনি দুভাবে মুমিনদের চোখে দৃশ্যমান হবেন প্রথম পন্থা হল আল্লাহতালা মোমিনদের উপর নিজ সত্তাকে পরিপূর্ণভাবে উন্মোচিত করবেন যা যুক্তিভিত্তিক সত্যায়নের চাইতে অধিক হবে তা এতটাই গভীর হবে যেন তা চোখের দর্শনের নামান্তর তবে সেই দর্শনের সামনাসামনি মুখোমুখি দিক বর্ণ এবং আকার থাকবে না মুতাজিলা এবং অন্যান্য গোষ্ঠী দর্শনের এই পন্থার কথাই বলেছে বাস্তবে এই বিষয়টি সত্য কিন্তু তাদের ভুল হল দর্শনকে এভাবে ব্যাখ্যা প্রদানের মধ্যে কিংবা দর্শনকে এই অর্থের মধ্যে সীমাবদ্ধ করে ফেলার মধ্যে দ্বিতীয় পন্থা হলো আল্লাহতালা বিভিন্ন রূপে তাদের সামনে দৃশ্যমান হবেন যেমনটি সুন্নাহ এবং বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং মুমিনেরা আখিরাতে আঁখিরাতে তালাকে স্বচক্ষে আকার রূপ বর্ণ এবং সামনাসামনি দেখতে পাবে যেমনইভাবে স্বপ্নে দেখা হয় নাবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেন আমি আমার প্রতিপালককে সর্বোত্তম রূপে দেখেছি শুনানো দারমি দু হাজার একশো পঁচানব্বই নাম্বার হাদিস সুতরাং মুমিনেরা আখিরাতে আল্লাহকে প্রকাশ্যভাবে দেখবে যেমনইভাবে পৃথিবীতে তারা স্বপ্নে দেখে দর্শনের এই দুটো পন্থা আমরা বুঝতে পারি এবং আমরা এর প্রতি বিশ্বাস রাখি যদিও এর দ্বারা আল্লাহ এবং তার রাসুল ভিন্ন কিছু উদ্দেশ্য নিয়ে থাকেন আমরা আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্য অর্থের প্রতি ইমান রাখি যদিও আমরা তা সুনির্দিষ্টভাবে না জেনে থাকি পঁচিশ আল্লাহ যা চান তা হয় তিনি যা চান না তা হয় না ২৬। কুফর এবং অবাধ্যতা আল্লাহতালার সৃষ্টি এবং ইচ্ছার মাধ্যমেই সংঘটিত হয় কিন্তু তিনি তার প্রতি সন্তুষ্ট নন সাতাশ তিনি চির নির্মুখাপেক্ষী তিনি তার সত্তা এবং গুণের ক্ষেত্রে কোনো কিছুর দিকে মুখাপেক্ষী হন না আটাশ তার উপর সিদ্ধান্ত আরোপকারী কেউই নেই এবং অন্য কারো অপরিহার্য করার দ্বারা কোনো কিছু তার ওপর অপরিহার্য হয় না হ্যাঁ কখনো তিনি নিজ অনুগ্রহে কোনো কিছুর অঙ্গীকার করেন এরপর তিনি তার অঙ্গীকার পূরণ করেন যেমনইভাবে হাদিসে বিবৃত হয়েছে যে তা আল্লাহতালার জিম্মা হয়ে যায় উনত্রিশ আল্লাহতালা সকল কাজের মধ্যে হিকমাহ এবং সার্বিক কল্যাণকামিতা থাকে যার ব্যাপারে তিনি সাম্যক অবগত আল্লাহ তালার জন্যে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বস্তু বিশেষের প্রতি সর্বাধিক কল্যাণের ফয়সালা করা অপরিহার্য নয় ত্রিশ তালার পক্ষ থেকে কোনো মন্দ বিষয় সংঘটিত হয় না একত্রিশ কোনো কাজ অথবা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ তালার দিকে জুলুম অথবা ইনসাফহীনতার নিজবত করা যায় না বত্রিশ আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেন এবং যা কিছু তিনি আদেশ করেন তার ব্যাপারে তিনি হিকমাতের প্রতি লক্ষ্য রাখেন কিন্তু এর অর্থ এই নয় যে তিনি তার সত্তা কিংবা গুণাবলীর ক্ষেত্রে কোনো কিছুর মাধ্যমে পূর্ণতা অর্জন করেন তেত্রিশ তাকে কোনো প্রয়োজন অথবা স্বার্থের দিকে সম্পর্কিতও করা যাবে না কারণ তা দুর্বলতা এবং মন্দ কথা চৌত্রিশ তিনি ছাড়া অন্য কোনো সিদ্ধান্তদাতা নেই সুতরাং বস্তুর উত্তমতা কদর্যতা নির্ধারণে বিবেকের সিদ্ধান্ত প্রদানের অধিকার নেই একইভাবে কোনো কাজকে প্রতিদান ও শাস্তির কারণ নির্ধারণের ক্ষেত্রেও বিবেকের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই বস্তুর উত্তমতা কদর্যতা আল্লাহ আল্লাহতালার ফাইসালা এবং সিদ্ধান্তক্রমে স্থির হয়ে থাকে বস্তুর উত্তমতা কদর্যতা এই জন্যে একমাত্র তিনি কর্তৃত্ব স্থিরকৃত কারণ তিনিই মানুষকে শরীয়ত পালনের মোকাল্লাহ বানিয়েছেন সুতরাং এর কিছু বিষয় এমন মানুষের বিবেক যার কারণ এবং প্রতিদান কিংবা শাস্তির সঙ্গে তার হিকমাত ও সামঞ্জস্যতা বোধগম্য করতে পারে আর কিছু বিষয় এমন মানুষের বিবেক যা বোধগম্য করতে পারে না যতক্ষণ না রাসুলগণ আল্লাহতালার পক্ষ থেকে তা জানিয়ে দেন পঁয়ত্রিশ আল্লাহতালার গুণাবলীর মধ্যে থেকে প্রতিটি গুণ সত্তাগত বিবেচনায় একক এবং মাখলুকের সঙ্গে সম্পৃক্ততার বিবেচনায় অসীম অনিত্যত্ব স্রেফ এই অনিত্য বিষয়ের মধ্যে যার সঙ্গে তার গুণ সম্পৃক্ত হয় ছত্রিশ আল্লাহতালার রয়েছে অনেক ফেরেস্তা যারা ঊর্ধ্ব জগতে অবস্থান করে এবং যারা তার নৈকট্যপ্রাপ্ত রয়েছে আরও অন্যান্য ফেরেস্তা যারা মানুষের আমল লেখা বান্দাকে ধ্বংসাত্মক বিপদাবধ থেকে সুরক্ষিত রাখা কল্যাণের দিকে আহ্বান করার কাজে দায়িত্বপ্রাপ্ত তারা বান্দার অন্তরে কল্যাণমূলক ভাবনা জাগ্রত করে প্রত্যেকের রয়েছে নির্ধারিত অবস্থান আল্লাহতালা তাদের যা কিছুর আদেশ দিয়েছেন তারা তার কোনোটি অমান্য করে না তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা তা অবশ্যই পালন করে আল্লাহ তালার মাখরুকের মধ্যে আরও রয়েছে শয়তান শয়তান মানুষের অন্তরে মন্দ চাহিদা জাগ্রত করে আটত্রিশ কুরআন আল্লাহতালার কালাম আল্লাহ তালা তা উহি মারফত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের উপর অবতীর্ণ করেছেন উনচল্লিশ কোনো মানুষের এই ক্ষমতা নেই যে আল্লাহ তার সঙ্গে সামনাসামনি কথা বলবেন তবে উহির মাধ্যমে বলতে পারেন অথবা কোনো পর্দার আড়াল থেকে কিংবা তিনি কোনো বার্তাবাহী ফেরিস্তা পাঠিয়ে দেবেন যে তার নির্দেশে তিনি যা চান সেই উহির বার্তা পৌঁছে দেবে এটাই হল উহির হাকিকত চল্লিশ আল্লাহতালার নামসমূহ এবং গুণাবলীতে কোনো ধরনের সংযোজন জাইজ নেই আল্লাহ আল্লাহতালার উপর কোনো নাম অথবা কোনো গুণ প্রয়োগ করার ক্ষেত্রে শরীয়াতের উপর নির্ভর করা অপরিহার্য সুতরাং যে নাম ও গুণ শরিয়াতে বিবৃত হয়েছে তা প্রয়োগ করা যাবে এবং যেই নাম ও গুণ শরীয়তে বিবৃত হয়নি তা প্রয়োগ করা যাবে না একচল্লিশ কিয়ামতের দিন দৈহিক পুনরুত্থান সত্য সেদিন দেহসমূহ একত্রিত করা হবে এবং তার মধ্যে রুহ ফিরিয়ে দেয়া হবে সেই দিন দেহসমূহ সেই সব দেহই হবে যেগুলো দুনিয়াতে ছিল শরীয়তের পরিভাষায় এবং মানব সমাজে দেহ বলে যা পরিচিত হ্যাঁ সেই দিন অনেক দেহ অতিকায় হবে এবং অনেক দেহ খাটো হবে যেমন হাদিসে এসেছে কাফিরের দাঁত উহুদ পাহাড়ের অনুরূপ হবে একইভাবে অনেক দেহ হবে অতি ক্ষুদ্র এবং পবিত্র যেমন হাদিসে জান্নাতবাসীদের গুণ বর্ণনা করা হয়েছে এর দৃষ্টান্ত হল একটি শিশু ঠিক সেই মানুষটি একসময় যে যৌবন প্রাপ্ত হয় এবং পরবর্তীতে একসময় সে বুড়িয়ে যায় তার দেহের অংশগুলো যদি হাজারবারও পরিবর্তন হয় তারপরেও মানুষটি কিন্তু অভিন্নই থাকে বিয়াল্লিশ আমলের প্রতিদান এবং হিসাব নিকাশ সত্য পুলসিরাত সত্য মিজান তথা আমল মাপার দাড়িপাল্লা সত্য জান্নাত এবং জাহান্নাম সত্য তেতাল্লিশ জান্নাত এবং জাহান্নাম এখনও সৃষ্ট কোনো আয়াত বা হাদিসে স্পষ্টভাবে এই দুয়ের জায়গা নির্ধারণ করা হয়নি সুতরাং জান্নাত এবং জাহান্নাম সেখানে অবস্থিত যেখানে আল্লাহ চেয়েছেন কারণ আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এবং জগৎসমূহকে কখনোই পরিব্যাপ্ত করতে পারি না চোচল্লিশ কবিরা গুনাহকারী মুসলমানকে জাহান্নামের চিরস্থায়ী করা হবে না এই বিষয়টি আল্লাহতলা কোরআনে এইভাবে তুলে ধরেছেন তোমাদেরকে যেই বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে তোমরা যদি তা পরিহার করে চলো তবে আমি নিজেই তোমাদের ছোটো ছোটো গুনাহ মিটিয়ে দেব অর্থাৎ নামাজ এবং সমূহের মাধ্যমে আমি সেগুলোকে মোচন করে দেব। সুরা নিসা আয় একত্রিশ পঁয়তাল্লিশ আল্লাহতালা কবিরা গুনাহ ক্ষমা করে দেওয়া সম্ভব তবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালার কাজসমূহ দুই ধরনের এক আল্লাহ তালার রীতির অনুকূল দুই স্বাভাবিকতার খেলাফ প্রকাশিত যে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি তওবা ছাড়া মৃত্যুবরণ করে তাকে ক্ষমা করা আল্লাহর পক্ষে সম্ভব তবে তা স্বাভাবিকতার খেলাফ এমনইভাবে মানুষের হকসমূহ ক্ষমা করে দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব তবে তা স্বাভাবিকতার খেলাফ আর এটা হলো দৃষ্টিতে বিরোধপূর্ণ নসমূহের মধ্যে সমন্বয় সাধন করার পন্থা ছেচল্লিশ আত সত্য ওই ব্যক্তির ব্যাপারে যার ব্যাপারে সাফাতে অনুমতি রহমত দেবেন উম্মতের কবিরা গুনাহকারী ব্যক্তিদের জন্যে রাসুল সাল্লিয় সাল্লামের সাফাৎ সত্য আর তার সাফাত কবুল করা হবে যেসব আয়াত ও হাদিসে সাফাআকে নাকচ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হল এমন সাফাত যা আল্লাহ আল্লাহতালার অনুমতি এবং সন্তুষ্টিক্রমে হবে না সাতচল্লিশ কবরে পাপিষ্টদের জন্যে আজাব হওয়া এবং মুমিনদের জন্য নেয়ামত বর্ষিত হওয়া সত্য। মুনকার এবং নাকিরের জিজ্ঞাসা সত্য সৃষ্টিজীবের প্রতি রাসুলের প্রেরিত হওয়া সত্য রাসুলগণের ভাষ্যে আল্লাহ কর্তৃক তার বান্দাদের আদেশ নিষেধ পালনের ভাদ্যবাধকতা প্রদান সত্য আটচল্লিশ নবীগণ বিশেষ কিছু বৈশিষ্ট্যে সক্রিয় হয়ে থাকেন যেগুলো সম্মিলিতভাবে তারা ছাড়া অন্যদের মধ্যে পাওয়া যায় না যেগুলো প্রমাণ করে যে তারা নবী তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল স্বাভাবিক কৃতির পরিপন্থী কোনো কিছু প্রকাশিত হওয়া আরেকটি হলো তাদের স্বভাব ত্রুটিমুক্ত হয়ে থাকা তাদের চরিত্র হয়ে থাকে পরিপূর্ণ ইত্যাদি ঊনপঞ্চাশ নবীগণ সুরক্ষিত কুফর থেকে ইচ্ছাকৃত কবিরা গুনাহ করা থেকে এবং সগিরা গুনাহের উপর অবচল হওয়া থেকে আল্লাহ তালা এসব থেকে তাদের তিনভাবে সুরক্ষিত রাখেন ক আল্লাহ আল্লাহতালা তাদের সৃষ্টি করেন ত্রুটিমুক্ত স্বভাবে এবং ভারসাম্যপূর্ণ চরিত্র দিয়ে তাই তারা গুনাহের ব্যাপারে আগ্রহবোধ করে না বরং তারা সর্বদা গুনাহকে ঘৃণা করে তা থেকে দূরত্ব অবলম্বন করে খ আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি এই মর্মে উহি অবতীর্ণ করেন যে গুনাহের উপর শাস্তি প্রদান করা হবে এবং ন্যাক আমলের উপর প্রতিদান দেওয়া হবে এরপর সেই চেতনা তাদের গুনাহ থেকে ফিরিয়ে রাখে গ আল্লাহ আল্লাহতালা তাদের মধ্যে এবং গুনাহের মধ্যে কোনো সূক্ষ্ম অদৃশ্য আবরণ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে অন্তরায় হয়ে যান যেমন ইউসুফ আলাহ সালামের ঘটনায় তার সামনে দাঁত কামড়ে থাকা অবস্থায় ইউসুফ আলাহাইসাল্লামের আকৃতি প্রকাশিত হওয়া পঞ্চাশ মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী তারপর আর কোনো নবীর আবির্ভাব ঘটবে না যেমনইভাবে তিনি বলেছেন আমার মাধ্যমে নবীগণের ধারা সমাপ্ত করে দেওয়া হয়েছে নবী সাল্লামের দাওয়াত জিন এবং সকল মানুষের জন্যে ব্যাপক তিনি এই বৈশিষ্ট্য এবং এই জাতীয় আরও অন্যান্য বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যান্য নবীগণের চাইতে শ্রেষ্ঠ একান্ন অলিগণের কারামত সত্ত্ব আর ওলি হলেন তারা যারা মুমিন যারা আল্লাহতালা এবং তার গুণাবলীর মারিফাত লাভকারী এবং যারা সুদৃঢ় ইমানের সঙ্গে ন্যাক আমল সম্পূর্ণকারী আল্লাহ আল্লাহতালা কারামতের মাধ্যমে যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন তিনি যার ব্যাপারে চান তাকে তার বিশেষ রহমতের মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত করেন বান্ন আমরা জান্নাত এবং কল্যাণের সাক্ষ্য দেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি ফাতিমা খাদিজা আইসা হাসান এবং হুসাইন আনহুমের ব্যাপারে আমরা তাদের শ্রদ্ধা করি ইসলামে তাদের মহান সম্মানের কথা স্বীকার করি একইভাবে আমরা বদর যুদ্ধ এবং বাইয়াতে রিদুয়ানে অংশগ্রহণকারী সাহাবিদের ব্যাপারেও জান্নাত এবং কল্যাণের সাক্ষ্য দেই সেই দশজন সাহাবি হলেন আবু বকর উমর উসমান আলী সাঈদ সাদ তলহা জুবাইর আবু ওবায়দা ইবনু জর্রাহ এবং আব্দুর রহমান ইবনু আউফ রাদিউল্লাহয়ানহু তেপ্পান্ন রসুল সাল্লাহ আলাইসাল্লামের পর আবু বকর রাজিউল্লাহয়ানহু প্রকৃত ইমামুল মুসলিমিন এরপর উমর এরপর উসমান এবং এরপর আলী রাদিউল্লাহয়ান হুম এই চারজনের মাধ্যমেই খিলাফতে রাশিদা পরিপূর্ণ হয়ে গেছে এরপর যারা এসেছেন তারা ছিলেন বাদশাহ চুয়ান্ন রাসুল সাল্লিয় সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিউল্লাহয়ান হুম এরপর উমর রাদি আল্লাহয়ান হুম আমরা সর্বশ্রেষ্ঠ বলার দ্বারা সব বিচারের শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছি না যে তারা বংশ সাহসিকতা শক্তি এবং জ্ঞান ইত্যাদিকেও অন্তর্ভুক্ত করবে তারা সর্বশ্রেষ্ঠ হওয়ার অর্থ হলো তাদের দ্বারা ইসলামে যে সুমহান উপকার হয়েছে তা অন্যদের দ্বারা হয়নি পঞ্চান্ন প্রকৃতপক্ষে আমির হলেন রাসুল সাল্লাহ আর আবু বকর এবং উমর রাদিয়াল্লাহ হলেন তার দুই মন্ত্রী সত্যের প্রচারে তারা পরিপূর্ণ মনোবল এবং সাহসিকতা প্রদর্শন করেছেন ছাপ্পান্ন নবী সাল্লাহ আলি সাল্লামের মধ্যে দুটো বিশেষ দিক এক তিনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গ্রহণ করতেন দুই তিনি মাহলুককে প্রদান করতেন আর মখলুকের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করা তাদেরকে দিনের পতাকাতলে একত্রিত করা এবং সুনিপুণভাবে যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে আবু বকর এবং ওমর লহায়ন হয়ে রয়েছে সবিশেষ অবদান সাতান্ন আমরা সকল সাহাবির ব্যাপারে উত্তম আলোচনা ছাড়া ভিন্ন কোনো মন্তব্য ও সমালোচনা করা থেকে আমাদের মুখকে সংযত রাখি দিনের ব্যাপারে তারা আমাদের নেতা ও অনুসৃত আটান্ন সাহাবিদের গালি দেয়া হারাম এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াজিব উনষাট আমরা কোনো আহালে কিবলাকে কাফির বলি না যতক্ষণ না সে আল্লাহ তালাকে অস্বীকার করে যিনি সব কিছুর পরিচালক সর্বময় ক্ষমতা সম্পূর্ণ স্বাধীন ইচ্ছার অধিকারী কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা বা পুনরুত্থানকে অস্বীকার করে অথবা নবীকে অস্বীকার করে কিংবা দিনের সর্বজন বিদিত কোনো বিষয়কে প্রত্যাখ্যান করে ষাট সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ওয়াজিব তবে শর্ত হলো এর মাধ্যমে যেন কোনো ফিতনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা না থাকে এবং গ্রহণ করার প্রত্যাশা থাকে এই হলো আমাদের আকিরা আমি আল্লাহ তালার আনুগত্য করি প্রকাশ্যে ও গোপনে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি অনাদি যিনি অনন্ত যিনি প্রকাশ্য যিনি গুপ্ত হে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে সেইসব মানুষদের দলে অন্তর্ভুক্ত করুন যারা মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের সঙ্গে ইমান এনেছেন আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দার প্রতি তার পরিজনের প্রতি তার সাহাবিগণের প্রতি এবং তার সকল অনুসারীর প্রতি রহমত বর্ষণ করুন আর তিনি দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হচ্ছে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহিমহ্লা লিখিত আল আকিদাতুল হাসানাহ কিতাবের অডিও বুক ধন্যবাদ জাজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু